Audio Jungle. Audio Jungle. বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স সহ বস্তাবন্দী নথি উদ্ধার মেমোরিতে। বিরোধীদের অভিযোগ, আবাস যোজনার আবেদনপত্র ও নথি নষ্ট করার প্রচেষ্টা। মেমোরি এক ব্লকের অন্তর্গত আমাদপুর অঞ্চলে কেজা গ্রামের পূর্বপাড়ার বেহুলা নদীর ধারে বিপুল পরিমাণে সরকারি নথিপত্র উদ্ধার। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নদীর ধারে বস্তাভর্তি কিছু কাগজ গ্রামের মানুষ দেখতে পায়। বাচ্চারা সেই সব কাগজ নিয়ে খেলা করছিল। বিষয়টি নজরে আসতে গ্রামের মানুষ নথিপত্রগুলি দেখতে এলে জানতে পারেন, এই সব কাগজগুলি সরকারি আবেদনপত্রের জন্য প্রয়োজনীয় নথি। মেমারি পৌরসভা, বাগিলা পঞ্চায়েত, আমেদপুর পঞ্চায়েতের ইস্যু করা স্থায়ী শংসাপত্রের জেরক্স, ভোটার লিঙ্ক স্ট্যাম্প পেপারের জেরক্স, পাসপোর্ট ফটো, বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্রও দেখা যায়। এই ব্যাপারে গ্রামের বাসিন্দা ফজল মল্লিক মকবুল মল্লিক বলেন, অনেক গরিব মানুষ আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। এত নথি দেখে এলাকায় চাঞ্চল্য সাধারণ মানুষের মনে। কোথা থেকে এলো এই নথি, প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। রিপোর্ট নিউজ অগ্নি। এখানে ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে। এই কাগজপত্র নথিপত্র যা গরিব মানুষদের জন্য আবাস যোজনার ঘরের জন্য কাগজ জমা দেওয়া হয়েছিল, আমাদের মেমারি অঞ্চলে আমাদপুর পঞ্চায়েতে, মানে বিভিন্ন এলাকার কেজা গ্রামেরও কাগজ আছে। সেই ঘরের কাগজ রাতের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে, মানে ঘরের দরখাস্ত যা করা হয়েছিল। হ্যাঁ, ঘরের দরখাস্ত, গরিব মানুষ মানে কাজ কামাই করে রাত দিন কামাই করে তাদের সাথে যেতে হয়েছে, তারা টাইমে খেতেও পায়নি, মানে যে ইয়ে করবে তাদের সাথে সব রকম মানে ইয়ে করে যেতে হয়েছে। কোথায় ফেলেছে এটা? এটা ফেলা হয়েছে 114 নম্বর ওয়ার্ড। এটি কি আমাদপুর অঞ্চল? আমাদপুর অঞ্চল 114 নম্বর কত দেখা যাচ্ছে, কতজন হবে মোটামুটি দরখাস্ত করেছিল? মোটামুটি কয়েক হাজার মানে দরখাস্ত এখানে জমা পড়েছিল, সেই দরখাস্ত ওরা ফেলে দিয়েছে। দরখাস্ত মানে কোনো কার্যকরী হয় না, দরখাস্ত কোনো কার্যকরী করিনি ওরা। আর তারা ঘরও পায়নি? তারা ঘরও পায়নি, মানে ঘর পেয়েছে কারা? যারা তৃণমূল করেছে, একজনের চারটে পাঁচটা করে ঘর নিয়েছে, বলছে ঘর হবে না তোমাদের জন্য। ঠিক আছে, এই ব্যবস্থা কি মনে হচ্ছে আপনাদের? এই রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা এইসব কাজ করছে। আর আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? আমার নাম মকবুল মল্লিক। বাড়ি কেজা।